বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্টোরি রাইটিং অনেক সহজ কাজ মুখস্থের ব্যাপারই না আমরা প্রথমে দেখব কোশ্চানটা কেমন থাকে হ্যাঁ এই যে কোশ্চান পরীক্ষা কোশ্চেনটা অনেক বড় হয় এরকম প্রথমে লেখা থাকে রিড দ্য বিগিনিং অব এ স্টোরি একটা গল্পের শুরুটা তুমি পড়ো বিলো নিচে দেয়া আছে অ্যাড মানে যোগ করো কি যোগ করবো লিস্ট একটু বুঝতে হবে লিস্ট মানে কমপক্ষে টেন নিউ সেন্টেন্সেস দশটা নতুন সেন্টেন্স তার মানে তুমি এগারো বারো বা তেরোটা যদি লিখো তা তো দশের কিছু নেই লিখতে পারবা কিন্তু দশের কম লেখা যাবে না লিস্ট কমপক্ষে দশটা লিখতে হবে টু কমপ্লিট ইট মানে টু কমপ্লিট দ্য স্টোরি গল্পটা শেষ করার জন্যে গিভ এ সুইটেবল টাইটেল সুইটেবল মানে সুবিধাজনক মানান সই টাইটেল মানে গল্পের নাম টুইট গল্পের একটা সুন্দর নাম দিতে হবে এখন যে বাতি অংশটুকু গল্পের শুরুটুকু ধরো এইভাবে আছে ওয়ান ডে ক্রোয়াজ বেরি থার্স টি এখন একটা কাক খুব তৃষ্ণার্থ ছিল হি ফ্লিউ টু মেনি প্লেসে সে জায়গায় জায়গায় উঠলো বাট হি ফাউন্ড নো ওয়াটার কিন্তু কোনো পানি সে পেল না তারপরে ডট ডট দেওয়া আছে আমাকে আরো দশ এগারো বা বারোটা সেন্টেন্স লিখতে হবে তা আমরা কী করব পরীক্ষার খাতায় একদম যথারীতি আমি দেখিয়ে দিচ্ছি পরীক্ষা প্রথমে লিখবো আনসার টু যে কোশ্চেন নাম্বার নাইন যদি এটা নয় নাম্বার কোশ্চেন হয় দশ হলে দশ যা হয় তা আমি একটা দিলাম এরপর গল্পের একটা নাম এত টেনশন করার কিছু না একটা নাম দিলে হবে আমি দিলাম ক্রো তুমি অন্য নামও দিতে পারো এরপরে কোশ্চেনে গল্পের যে অংশটুকু আছে সবটুকু হুবহু এখানে কপি করতে হবে বাট ই ফাউন্ড নো ওয়াটার তারপরে বাকিটুকু আমাদের লিখতে হবে তা আমি প্রথমে ইংলিশে না লিখে বাকিটুকু বাংলায় লিখছি ঠিক আছে দেখো কিন্তু সে কোনো পানি পেল না অবশেষে সে একটি কলসি দেখতে পেলো সে কলসির কাছে গেল কলসির তলায় অল্প পানি ছিল কাকের ঠোঁট পানি পণ্য পৌঁছালো না স্পেস করে নিই পৌঁছালো না সে পাশে কিছু পাথর কণা দেখতে পেলো তখন সে একটি বুদ্ধি করলো সে একটি একটি করে পাথর কণা পানিতে ফেলতে লাগলো পানি উপরে উঠে আসলো হুম আর সে প্রাণ ভরে পানি পান করলো আর সে মনের আনন্দে উড়ে গেল। আমি একজাক্টলি এখানে দশটা সেন্টেন্স রেখেছি তুমি দু একটা বাড়াতে কমাতে কমাতে তো পারবে না বাড়াতে পারো তো আমি পরামর্শ দেবো এই সেন্টেন্সগুলো এখন ভিডিওটা পজ করে দিয়ে তুমি দেখো ইংলিশ করতে পারো কি না ট্রাই ইউর সেলফ এবং ইংলিশ করতে গিয়ে যদি কোনো শব্দ চেঞ্জ করে অন্য কিছু করতে হয় তুমি তাও করতে পারো নিজের মতো করে আর তারপরে তুমি ভিডিও সামনের দিকে যাবে যা হোক আমি এখন তোমাদেরকে ইংরেজিটা একটু দেখানোর চেষ্টা করি প্রথমে অবশেষে সে একটি কোর্সি দেখতে পেলো এখানে সাবজেক্ট কোনটা বলো সাবজেক্ট হচ্ছে সে আর বার কোনটা দেখতে পেলো সি তাই না কিন্তু এখানে পাঁচ টেন্স লিখতে হবে স আর অবশেষে এটা একটা বাড়তি কথা এটি শুরুতে লিখতে হবে তো আমি শুরুতে শুরু করে দিই অবশেষে ইংরেজি কি এরপর লিখতে হবে সাবজেক্ট হি বা লিখতে হবে দেখতে পেল মানে স তারপর কি দেখলো একটি কলসি এ পিচার আর তুমি যদি পিচার শব্দ তোমার জানা নেই তা তুমি যদি যার লেখো হবে যদি যা জানা না থাকে তুমি যদি লিখে দাও পট সে একটা পট দেখলো একটা পাত্র তুমি যেটাই লেখো না কেন এখানে শুদ্ধ হবে আশা করি কথাটা বুঝতে পেরেছ এই পট লিখলেও হবে জাল লিখলেও হবে পিচার লিখলেও হবে তাতে কোনো দোষের কিছু নেই তোমার নাম্বার কম হবে না ঠিক আছে তারপরে আসো সে কলসির কাছে গেল এখানে সাবজেক্ট কোনটা সে আর ভার কোনটা গেল প্রথমে সাবজেক্ট লিখবো তারপর ভার লিখবো তারপরে অন্য কথা লিখবো ঠিক আছে সাবজেক্ট লিখলাম তাহলে সে হলো হি বা গেল এটা পাস্টেন্স এই জন্য গো লিখা যাবে না ওয়েন্ট লিখতে হবে কলসির কাছে টু দ্য আর যদি তুমি পট লিখো টু দ্য পট লিখবা সে কলসির কাছে গেল। কলসির তলায় অল্প পানি ছিল এখানে একটু কথা বলি অন্য কথা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি যে কোথাও কিছু ছিল যেমন ধরো যদি বলি আর টেবিলের উপরে একটি বই ছিল তো ওটা ইংরেজি কি লিখব এরকম করে লিখতে হবে আবার যদি বলি গাছে একটি পাখি ছিল দেয়ার ওয়াজ এ বার্ড অন দা ট্রি এরকম হ্যাঁ তাহলে কলসির তলায় অল্প পানি ছিল এটা কিভাবে লিখতে পারি একই রকম দেয়ার ওয়াজ এখানে তো অল্প পানি তাহলে এ লিটল ওয়াটার দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার কলসির তলায় তলা ইংরেজি কি তুমি যদি তলা লিখতে না পারো তুমি যদি এরকম লিখে দাও ইন দ্য পিকচার তাও কিন্তু হবে হ্যাঁ তুমি যদি এমন লিখো যে দেয়ার ওয়াজ অল্প পানি মানে সামান্য পানি আর কি দেয়ার ওয়াজ তুমি যদি অনেক পানি নাই এটা বলতে চাও তাহলে দেয়ার ওয়াজ নট মাচ ওয়াটার সেভাবে লিখলে হবে দেয়ার ওয়াজ লিটল ওয়াটার অল্প পানি ইন দ্য পিচার পিকচার কিন্তু কলসির তলায় যদি বলতে চাও তলায় ইংরেজি কি অ্যাট দ্য বটম অফ দ্য পিকচার তুমি যদি সেভাবে লিখতে চাও লিখতে পারো এখানে কোনো সমস্যা নেই সোজা কথা এটা তো আমি ওটা ওটা দিয়েও দেখাচ্ছি তোমাকে টিএইচ আর দেয়ার ওয়াজ এ এল আই ডাবল টি এল এ লিটল ওয়াটার কলসির তলায় অ্যাট দ্য বটম অফ দি তুমি যেভাবে ইংরেজি বানাতে পারো সেভাবেই বানাবে তুমি কারোর জন্য অপেক্ষা করবে না যে ওইটা লিখতে হবে এটা লিখতে হবে এরকম চিন্তা তুমি করবে না ঠিক আছে তারপরে কাকে ঠোঁট ঠোঁট ইংরেজি পিক বিক কাকের ঠোঁট পানি পর্যন্ত পৌঁছালো না তো এখানে সাবজেক্ট হচ্ছে কি কাকের ঠোঁট আর ভার হচ্ছে পৌঁছালো না ডিড নট রিচ পাস্ট টেন্স কিন্তু তা আমি লেখা শুরু করে দিই কাকের ঠোঁট বলতে আমি এখানে হিজ দিয়ে দিই তাহলে সুবিধা হবে ঠোঁট ইংরেজি বিই এ কে বিক আমি সোজা করে লিখেছিলাম কাকের ঠোঁট পানি পন্দ পৌঁছালো না তুমি যদি এটা মিলাতে না পারো তুমি যদি এমন কিছু লেখ দেখো আমি বলি কোনোভাবে কোনো জায়গায় তুমি কোনো জোর করবো না হ্যাঁ তুমি যদি এরকম লেখো হি মানে কাউগাটা কাক হি নট তুমি যদি টাচ লেখাও টাচ দা ওয়াটার তাতেও কিন্তু কাজ হয়ে যাবে সে পানি টাচ করতে পারছে না খাবে তার ঠোঁট পানি পর্যন্ত পৌঁছছে না মানে সে পানি টাচ করতে পারছে না এই যে টাচ দা ওয়াটার তুমি যে কোনোভাবেই লিখতে পারো ইংরেজিগুলো আশা করি চারটা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছ তা আসো এবার সামনে যাই হ্যাঁ এই যে সে পাশে কিছু পাথর কণা দেখতে পেলো বিপদে পড়লে মানুষের মাথায় অনেক কিছু আসে হ্যাঁ এখানে সাবজেক্ট কোনটা এখানে সাবজেক্ট হচ্ছে সে আর বার কোনটা দেখতে পেল সি এ তার পাশ হচ্ছে স পাশে ইংরেজি বলতে আমরা নিয়ার বাই একটা শব্দ দিয়ে দিলে হবে বা বিসাইড দি কলসি হ্যাঁ বিসাইড দি পিচার এরকম যে কোনো কিছু লিখতে পারবো তো শুরু করে দিই প্রথমে সাবজেক্ট সাবজেক্ট কি হি বার হচ্ছে সি এর পাঁচ স এবার কি দেখলো কিছু পাথর কণা সাম ই ই সি এস মানে কিছু পাথর কণা নিয়ার বাই কাছাকাছি তোমার যদি নিয়ার বাই সব মনে না আসে ধরো নিয়ার বাই তোমার মাথায় আসতেছে না

এখন যদি পিসেস অফ স্টোনস তোমার মাথা না আসে তা তুমি যদি এরকম লেখো হি সাম হি স সাম স্টোনস এটা দিলে না হি স সাম স্টোনস নিয়ার বাই আবার একটু কিছুই লিখলে না হি স সাম স্টোনস আমি আলাদাভাবে লিখে দেখাই হ্যাঁ তুমি যদি শুধু এতটুকু লেখো দেখো আর কিছুই লিখলে না তাও শুদ্ধ সে কিছু পাথর দেখলো কোথায় দেখেছে এটা নিশ্চয়ই অনেক দূরে হবে না গল্পের মধ্যে মারি তুমি লিখলে কোনো আপত্তি হবে না সব ঠিক আছে হ্যাঁ এরপরে কি সে একটা বুদ্ধি করলো এটার ইংরেজি আশা করে তোমরা জানো সবাই তা আমি একটু লিখি এটার ইংরেজি কয়েকবার লেখা যায় এ প্লান সে একটা বুদ্ধি করলো তুমি এমন লিখতে পারো তুমি এমন লিখতে পারো ই গট এন আইডিয়া সে একটা বুদ্ধি করলো ই গট অ্যান্ড আইডিয়া এভাবে লিখলো হবে বা অন্য কিছু তার মাথায় একটা বুদ্ধি আসলো অ্যান্ড আইডিয়া কেম ইন টু হিজ হেড আমি ওটা লিখে দিই মাথায় আমার মাথায় যেহেতু আসছে তুমি শুরু করতে পারো এন আইডিয়া মাথায় একটা বুদ্ধি আসলো তুমি যেটাই লেখো শুদ্ধ হ্যাঁ তুমি কারোর জন্য যে এটা লিখলে হবে কি না ওটা লিখলে হবে কি না এরকম চিন্তা করার দরকার নাই তুমি কথা বোঝাতে পারলেই হলো ঠিক আছে সে একটি একটি করে পাথর কণা পানিতে ফেলতে লাগলো এখানে আমরা আসলে এটা হচ্ছে সাবজেক্ট সে আর ফেলতে লাগলো আমরা বলবো ফেললো ফেলা ইংরেজি কি ড্রপ পুরোটার জন্য আমরা ব্যবহার করব ড্রপ আর একটি একটি করে ইংরেজি কি ওয়ান বাই ওয়ান এগুলো শেষে দেখবো পাথর প্রণামিত পাথর হ্যাঁ তো শুরু করে দেওয়া যাক আমরা প্রথমে সাবজেক্ট লিখলাম হি এবার ফেলার জন্য ড্রপ ডি আর ও ডাবল ডি ড্রপড তুমি যদি থ্রো লেখো তাও হবে থ্রো থ্রিউ আচ্ছা তো ড্রফ্ট লিখছি হি ড্রপড কী ফেললো দ্য স্টোনাগুলো কোথায় ফেললো ইন্টু দ্য ওয়াটার কীভাবে ওয়ান বাই ওয়ান একটা একটা করে হুম এখন ধরো পরীক্ষার খাতায় তোমার এই যে কি যেন বলে একটা একটা করে এটা মাথায় আসলো না তাহলে তুমি এটা লিখবে না না লিখলে কোনো সমস্যা নেই তুমি কেন ফুস্টপ দিয়ে দিবে হি ড্রপ দ্য স্টোনস ইন টু দ্য ওয়াটার সে ওই যে পানির মধ্যে পাথরগুলো ফেললো আর এখানে ড্রপটা না বলে কি যেন বললাম থ্রি ইউ থ্রো এর এইচ আর ই ডাব্লিউ থ্রি ইউ এটা লিখলো হবে থ্রি হি থ্রি ইউ দ্য স্টোনস ইন টু দি ওয়াটার তুমি যদি ওয়ান বাই ওয়ান না লেখো তা তো দোষের কিছু হবে না আবার লিখলেও ঠিক আছে লিখলে ভালো হবে আর কি না লিখলে কোনো সমস্যা নেই না লিখলেও ভালো তোমার সেন্টেন্স শুদ্ধ হওয়া দিয়ে কথা হি ড্রপড দা স্টোনস ইন্টু দ্য ওয়াটার সে পানিতে পাথরগুলো ফেললো বাস গল্প শেষ আচ্ছা এবার আসো আমরা সামনের আরও তো বাকি আছে সেন্টেন্স সেগুলো দেখি পানি উপরে উঠে আসলো হ্যাঁ তো এখানে সাবজেক্ট কোনটা এখানে সাবজেক্ট হচ্ছে ওয়াটার পানি আর বার হচ্ছে উঠে আসলো উঠে আসলো হচ্ছে রাইস যার পাঁচটা হচ্ছে রোজ উপরে মানে তো আপ মনে হয় বুঝে ফেলেছ প্রথমে সাবজেক্ট দিলাম ডাব্লিউটা বড় হাতে দিতে হবে ডাব্লিউ এ টি ইয়ার ওয়াটার রাইজের পাঁচটা হচ্ছে রোজ আপ উঠে আসলো তো এরপরে আস্তে আস্তে একবার কিনারায় আসলো তার নাগালের মধ্যে আসলো এত পেঁচিয়ে বলার দরকার নেই পানি উঠে আসতে সে এখন প্রাণ ভরে পান করবে তো এখানে সাবজেক্ট হচ্ছে সে আর বার হচ্ছে পান করা তো প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্টের জন্য হি লিখলাম তুমি এখানে হি না লিখে দ্য ক্রো লিখতে পারো এতক্ষণ পর্যন্ত অন্য সাবজেক্ট গিয়েছে সি আর ও ডাব্লিউ দ্য ক্রো সাবজেক্ট লিখলাম পান করার জন্য ড্রিঙ্ক ড্রিঙ্কের পাস্ট টেন্স কি এন কে ড্র্যাঙ্ক ওয়াটার তুমি এখান পর্যন্ত লিখে যদি থেমে যাও ওই যে আমি যেটা বলেছি প্রাণ ভরে এটার ইংরেজি তুমি পারো না হুম তাহলে লেখার দরকার নেই পান করলো শেষ এখানে তুমি তোমার গান শেষ ঠিক আছে কারণ তুমি যদি প্রাণ ভরে লিখতে চাও তখন তোমাকে আমি সেটা সাহায্য করছি কিন্তু তুমি লিখতে বাধ্য না ঠিক আছে আপ টু দিতে পারো আপ টু টি ইস হার্টস কন্টেন্ট একজন প্রাণ ভরে তার হৃদয় জুড়ে হার্টস কন্টেন্ট প্রাণ ভরে সে পানি পান করলো তো এটুকু যদি আমি যারা পরীক্ষা খাতে লিখলাম না তাতেও কিন্তু আমার কাজ হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপরে আর সে মনের আনন্দে উড়ে গেল তো আর ইংরেজি কি এন্ড এটা বাড়তি এটা আগে লিখবো আর সে হচ্ছে সাবজেক্ট উড়ে গেলে হচ্ছে

ধরো আবার মনের আনন্দে এটার ইংরেজি তুমি পারো না হুম তাহলে এটুক তুমি লিখবে না এটুক বাদ দাও অ্যান্ড হি ফ্রি ইউ এ ওয়ে লিখে এখানে ফুল স্টপ দিয়ে দাও তার মানে তুমি কোথাও চাপ নিবে না প্রেশার নিবে না তুমি যে কোনো কিছু দিয়ে একটু কমিয়ে সমিয়ে লিখলো দশটা সেন্টেন্স হলেই এস এসসি পরীক্ষায় তুমি ফুল মার্কস পাওয়ার কথা দশে দশ টেন আউট অফ টেন মনে রাখবে কথাটা এখানে কোনো প্রেশার নেই আমার ক্লাস তোমাদের কেমন লেগেছে আশা করি জানবে এখন আসলে পুরো গল্পটা তোমাদেরকে একসাথে দেখিয়ে দিই ওই যে কোশ্চেনের অংশটুকু এখানে নেই বাকিটুকু লিখেছি এখানে অ্যাট লাস্ট হি সয় অ্যাট হি সয় পিচার হি টু দ্য পিচার দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার হিজ বিগ মানে তার থোট ডিড নট রিচ টু দ্য ওয়াটার পানি পর্যন্ত পৌঁছালো না হুম ওয়াটার হি স সাম পিসেস অফ স্টোনস সে কিছু পাথর দেখতে পেলো নিয়ারবাই কাছাকাছি হি দেন সে তখন এই যে তখন দেন শব্দটা আগে দিনই আমি সেগুলো দিতে পারো মেড আপ এ প্লান একটা বুদ্ধি করলো হি ড্রপড দ্য স্টোনস পাথরগুলো ফেললো ইন টু দি ওয়াটার ওয়ান বাই ওয়ান একটা একটা করে দ্য ওয়াটার রোজ আপ পানি উপরে উঠে আসলো হি ড্র্যাঙ্ক সে পান করলো ওয়াটার পানি আপ টু হিজ হার্টস কনটেন্ট এ টুটা বেশি হয়ে গেছে সরি এ টুটা লেখা যাবে না আপ টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড হি ফিল ইউ এ হ্যাপিলি ওখানে লিখেছিলাম ইন হ্যাপিনেস বা হ্যাপিলি যেটাই লেখো বোতার কারণ তো আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ